বিসনুল্লাহ আলহামদুলিল্লাহ অসাল্লা তুলা মায়া রসুল আল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমত আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হালাওয়াতলি ইমান ইমানের স্বাদ শব্দটি রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মুখ বাণী থেকেই নেয়া হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে হালাওয়াতমান একেবারে আল্লাহ রাসুলের হাদিস থেকেই আজকের আলোচনার শিরোনাম নেওয়া হলো ইমানের স্বাদ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লা ইমানের স্বাদ পাওয়ার জন্য দুটি কাজ করা লাগবে একটা হলো কিছু কাজ থেকে নিস্কে বাঁচিয়ে রাখতে হবে আরেকটা হলো কিছু কাজ নিজের মধ্যে গ্রহণ করতে হবে অন্তরে নিয়ে নিতে হবে এর মধ্যে আমরা তাহলে সহি ওখারি এবং মুসলিমে যে হাদিসটি এসেছে সেটি হচ্ছে হযরত আল্লাহ তালাহনু বলেন তিনি রাসুল সাল্লু আলি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন ثلاثٌ من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن ইউকাফাফিনার হাদিসের অনুবাদ হচ্ছে তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ পেয়েছে অথবা স্বাদ পাবে প্রথমটি হচ্ছে আল্লাহ এবং তার রাসুল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে দুই নম্বর হলো অন্য ব্যক্তিকে ভালোবাসলে সেই ভালোবাসাটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে তিন নম্বর হলো যে কুফুরি থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন কুফুরির অন্ধকার থেকে উঠিয়ে নিয়ে এসেছেন সেই কুফুরির দিকে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করবে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে এখানে আল্লাহ রাসুল বলছেন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ইমানের সাথভাবে সুপ্রিয় দর্শক প্রথমটা যেটা বলা হয়েছে যে আল্লাহ এবং রাসুলকে বেশি ভালোবাসতে হবে এ বিষয়টি সুরা আত্তাওবার চব্বিশ নম্বর আয়াতে এইভাবে এসেছে الله تعالى بولتسن قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها আহাব্বা ইলেহীকুম মিনাল্লাহি ওয়ারাসু লিহি ওয়াজিহাদিন ফি সাবি লিহি ফাত রাব্বাসু হাতা ইয়া দিয়া হু বলুন তোমাদের কাছে যদি প্রিয় হয় কি আটটি জিনিসের কথা বলেছে সে আটটি জিনিস হলো তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের গোষ্ঠী পাঁচটা আর হলো তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা ক্ষতি হয়ে যাওয়ার ভয় করো আর তোমাদের বড়ো বড়ো অট্টালিকা দালান কোঠা ঘরবাড়ি এ আটটা বেশি প্রিয় হয় কাঠ থেকে মিনাল্লাহি ও রাসুলিহি ওয়া জেহাদিন ফি সাবেলিহি আল্লাহর চাইতে আল্লাহর রাসুলের চাইতে এবং আল্লাহর পথে সংগ্রাম করার চাইতে আল্লাহ তালার পথে চেষ্টা প্রচেষ্টা করা থেকে আল্লাহর কথাকে সমুন্নত করতে গিয়ে যে চেষ্টা প্রচেষ্টা করা হয় সেই জেহাদ থেকে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় তাহলে অপেক্ষা করো আমার শাস্তি আসার প্রিয় দর্শক এটা গেল একটা এবং দুই নাম্বার হলো অন্য ভাই বন্ধুকে মহব্বত করব আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য তিনি আল্লাহকে ভালোবাসেন আমি তাকে এজন্য ভালোবাসবো তিনি সলাত আদায় করেন তিনি সিয়াম আদায় করেন তিনি তাকুয়ার নীতি অবলম্বন করেছেন তিনি আল্লাহর দিনকে ভালোবাসেন তিনি কোরআন পড়তে ভালোবাসেন তিনি হাদিস পড়তে ভালোবাসেন তিনি আল্লাহর কথাকে সমুন্নত করতে ভালোবাসেন তার সাথে আমার যে বন্ধুত্ব হবে সেটা একমাত্র আল্লাহর জন্য তিন নম্বরটা তো হলো যেটা আল্লাহ রসুল বলেছেন যে আবার কুফির দিকে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করবে যেভাবে অপছন্দ করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো নেয়ামত দিয়েছেন সেই ইমানের স্বাদ পাওয়ার আল্লাহ তফিক দাম করুন প্রিয় দর্শক আরেকটি হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন রাকাল ইমান মান রাদিয়া বিস্লাম দিনা অবে মাহাম্মদিন ওয়া রাসূলা ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে এখানেও তিনটা কোনো কথা বলা হয়েছে মান রাদিয়া বিল্লাহ রব্বা যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এর অর্থ কী আল্লাহকে অফিস হবে মেনে নিলাম হয়ে গেল এটার অর্থ হচ্ছে আর রেদা বিল্লাহি লেহি লেইসে কালি কল এটা শুধু মুখে ভাই কইলাম যে ভাই আমি আল্লাহকে ভালোবাসি না এটা হচ্ছে ইনামা আর রেদা বিল্লেহি ও এত রেদা উলুহি তখন আল্লাহ তালাকে একমাত্র মহাবুদ হিসাবে গ্রহণ করব আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহ ছাড়া কারো নিকটতা তাওয়াকুল করব না আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না আল্লাহর সন্তুষ্টির অধীনে নিজের সন্তুষ্টিকে নিয়ে আসব। যিনি এটা পেরেছেন তিনি ইমানের স্বাদ পেয়েছেন আর আল্লাহর দিনকে অবিল ইসলাম দিই না এবং ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে নিয়েছে ইসলামই হলো তার কাছে একমাত্র দিন ইসলাম ব্যতীত কোনো দিন আল্লাহ তালা কশিন কারণিকর থেকে গ্রহণ করবেন না তো দিনকে এভাবে নিতে হবে ইন্নাদ্দ আন্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে একমাত্র চয়ন করা মনোনীত দিন হচ্ছে ইসলাম তাহলে ইসলামকে একমাত্র দিন হিসাবে গ্রহণ করতে হবে এখন ইসলাম আমাকে যেভাবে চলতে বলে আমি সেভাবে চলব যা নিষেধ করে তা থেকে বিরত থাকব আর মোহাম্মদ সাল্ল্লাহ আলীহাসাল্লামকে একমাত্র নবী হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমার নবীর উপরে অবে মোহাম্মদিন সাল্লু আলি আসসাল্লাম নাবি মোহাম্মদ সাল্লামকে একমাত্র নবী এবং রাসুল হিসাবে মেনে নেব তারপরে আর কোনো নবী পৃথিবীতে নেই কেউ আসবে না আসার প্রয়োজন নেই এটা যদি আমি করতে পারি তাহলে বোঝা যাবে যে আমি ইমানের স্বাদ পেয়েছি আপনার মধ্যেও যদি এই গুণগুলো থাকে তাহলে আপনি ইমানের স্বাদ পেয়েছেন এটা আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন কোনো ব্যক্তির কথা নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলি সালামের কথা এরপর হলো এর সাথে আমরা ইমানের স্বাদ পাওয়াটা বুঝাবে আপনার নামাজে কমতি নেই সিয়ামে কমতি নেই সলাতে কমতি নেই হজ করেন জাকাত দেন দিন পালন করেন কোরআনের প্রতি মহব্বত আছে আল্লাহর বিধানের প্রতি মহব্বত আছে রাসুলের বিধানের প্রতি মহব্বত আছে আল্লাহর দিনকে আপনি সমুন্নত করার চেষ্টা করেন এই সব গুণ যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে তাহলে ان شاء الله الله رسولের কথার মাধ্যমে বোঝা যাবে যে আমরা اللهم ارزقنا حلاوه الايمان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অবিচল রাখুন ইমানের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন যেভাবে চললে ইমানের স্বাদ পাওয়া যাবে সেভাবে ইমানের উপরে অটল অবিচল রাখুন হাজা ওসল আসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়সাহবিহি আজমাইন السلام عليكم ورحمة الله وبركاته